অনেকে মুম্বাই গেছেন হাজি আলীর মাজার মুকদ্দাসটা আরব সাগর পানির উপরে রয়েছে অনেকে জানে হাজি আলী বড় হাজি ও ভাই জানেরা হাজি আলী বেঁচে থাকাকালীন জীবনে আল্লাহর খানায় কাবা তওয়াফ করা হলো না আমার রাসূলুল্লাহর মাজার মুকদ্দাস জিয়ারত করা হলো না তাকে কেন হাজি আলী বলা হয় ও ভাই জানেরা আমাদের মহল্লায় যারা দুবার তিন হাজ করে উনি বড় হাজি উনি মেজো হাজি উনি সেজো হাজি ছোট হাজি দুবার তিন হজ করেছে যে হাজি আলী জীবনে হজ করলে না তাকে হাজি আলী কেন বলা হয় বোম্বাই হাজি আলী ইতিহাসে ভুল ব্যাখ্যা করা হয়েছে হাজি আলী আপনাকে হাজি ফন্ডের টাকা মুসলমানকে দেয়া হচ্ছে ইতিহাস ভুল ব্যাখ্যা করে বললে যে বোম্বাই হাজি আলী মস্তান ছিল বড় বড় মালের জাহাজগুলো হাইজাক করে নিয়ে আত্মসাত করে নিয়েছে আপনাকে এমন করে মস্তানি করে ইতিহাসে ভুল ব্যাখ্যা করা হয়েছে হাজি আলী একদিকে মস্তান ছিল মস্তান বলতে আল্লাহর আশিকে রাসূল ছিল জোরে বলুন সুবহানাল্লাহ এখন মস্তান বলতে কাকে বোঝায় সমাজে যে ব্যক্তি আপনাকে বলবিরালের মতন গোপ হাতে হেইয়া বালা মদ আর মাগি ছাড়া চলে না তিনি কি দেশের মোস্তান এই ব্যক্তিকে মোস্তান বলা হয় মোস্তান ফকির অনেকে দেখা যায় সাত তাবড়ি বারো তাবড়ি জামা গায়ে ঘুরছে তারাও বলে মোস্তান ফকির আর হাজি আলী মোস্তান ছিল কত বড় আল্লাহর মাহবুব ওলি ছিলেন হাজি আলী তিনি নিয়ত করলেন আমি হজ পাকে যাব মহল্লাবাসীকে দাওয়াত করলেন হাজি আলী তমাম সাথী সঙ্গীকে নিয়ে জাহাজ আরোহণ করে নিয়েছেন জাহাজটা বোম্বাতে ছেড়ে দিয়েছে চব্বিশ ঘন্টা চলে গেল দ্বিতীয় দিন সুরোদয় হয়ে গেল সারাদিন চলে গেল রাত এসে গেল রাত বারোটার সময় দ্বিতীয় রাত্রে ওই চলন্ত জাহাজের ভিতরে বোম্বাই হাজি আলী জনমের মতন ইন্তেকাল হয়ে গেল হাজি আলীর সাথী সঙ্গীরা কান্নার ঢল পড়ে গেল যে কোন মহামানব হারিয়ে ফেললাম যার বিনিময় হজে নিয়ত করে নিয়েছিলাম সে হাজি আলী আমাদের কাছে বিদায় নিয়ে চলে গেল কান্নি হজে যাব কান্নার ঢল পড়ে গেল তাম জাহাজের যাত্রীরা বললেন হে হাজি আলী ও হাজি আর সাজির সঙ্গীরা কেঁদো না বাবা কেঁদো না তোমাদের হাজি আলীকে এই লাশটাকে বোম্বাই ব্যাকে নিয়ে যাওয়া হবে না জেদ্দায় নিয়ে যাওয়া হবে না পচে গলে যাবে বরং তোমরা সাগরে পানি দিয়ে গোসলটা বানিয়ে দাও তোমাদের হাজি আলীকে আমরা জানাজা নামাজ আদায় করে আরব সাগরে তাকে দাফন করা হবে কান্না ঢল পড়ে গেছে কান্না বন্ধ হলো না একদিন দুই দিন চলে গেল তৃতীয় দিন হয়ে গেল তাম সাথীরা বলল দেখো আজি আলীতে কাল হয়ে পচে যাবে গলে যাবে দুর্গন্ধ টেকা যাবি নি গো তাড়াতাড়ি গোসল বানিয়ে দাও গোসল বানা হলো হাজির লাশটাকে আপনাকে হিরামের কাপড় দি কাপড় বানিয়ে দেওয়া হয়েছে চলন্ত জাহাজের জানা জানা মাস পড়ে ওই ক্যাপ্টেন একটা কাঠের বাক্সতে হাজির লাশটাকে বন্দি করেছে বন্দি করার পরে যখন জানাজা শেষ হয়ে গেল চলন্ত জাহাজ থেকে হাজিয়াকে নামিয়ে দিচ্ছে ও ভাই জানেরা বসিরাট আল্লামা বড় মাওলানা ফতোয়ার কিতাবে লিখেছে আল্লাহ অনেক বান্দা সরে বান্দাদের দুনিয়ায় তোমরা চিনে নিয়ে নেবে বাবা ইন্তেকালের পর দেখবেন লাশটা ফুলবে না কাট কাট হবে না যেদিকে ঘোরাবে সে ঘুরবে ওই লাশটা হালকা হয়ে যাবে আমি আল্লাহ নিদর্শন তোমাদের বলে দিলাম আল্লাহ নেক বান্দা ইন্তেকালের পরে তার নাকের ডগাটা কেবলা দিকে ডান দিকে বেঁকে যাবে কপালের চামড়াটা কুচানি কুচানি হবে ঘাম ঘাম দেখা যাবে তোমরা জেনে নিও ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতি বান্দা বান্দি জুড়ে বলুন সুবহানাল্লাহ
আল্লামা হুজুর বললেন আপনাকে নেকবান দ্বারা মরে গেলে হালকা হয়ে যাবে, ফুলবে না, মোটা হবে না, যেদিকে ঘোরাবে সে ঘুরে চলে যাবে। আল্লাহ পাক ওয়াদা করেছে মাটি খাবে না, পোকায় ছোবে না, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দেব। এক বাক্যে দাঁড়িয়ে হাজিয়ারের লাশ মোবারকটা আরব সাগরে যাকো নামিয়ে দিয়েছে। হাজি আলী ১১ সাথী সঙ্গীরা ওরা কানতে কানতে জাহাজে সাদে চলে গেছে, কান্নার ঢল পড়ে গেল। হাজি আলী জীবন আর দেখা হবে না, ওই নূরের চেহারাটা আরো সাগরে পানিতে তাকে ভাসিয়ে দেওয়া হবে, জীবন দেখতে পাবো না গো। সাদের উপর দাঁড়িয়ে আছেন ক্যাপ্টেন, যখন জাহাজ থেকে হাজির লাশটাকে ছাড়ো আপনাকে সাগরে নামাই দিয়েছেন, রশিটা টান দিয়েছে, বাক্স খুলে গেল, হাজির লাশটা বার হয়ে গেল। আমার আব্বাজান ভাই জানেরা ওই সময় তারা এক বাকে দেখতে পায় হাজির লাশটা দরিয়া আর পানিতে ডুবে গেল না, দরিয়া পানি টেনে নিয়ে গেল না, হাজির লাশটা দরিয়ার পানিতে সোলার মতন ভাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আর একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, একটু জোরে জোরে জিকির করে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, খুব জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবার আপনাদের ভাই জানে যে কথা বলতে চাইছিলাম, এক বাক্যে মানুষ দাঁড়িয়ে আছেন ঝরঝর করে খাচ্ছে, আরব সাগর যাকে নামাই দেওয়া হয়েছে, আরব সাগরে বড় বড় ঢেউ আসছে, হাজিকে টেনে নিয়ে যায় না। ওই সময় দেখতে পা বোম্বাই হাজি আলী আল্লাহর খানায় কাবার মহব্বতে আমাদের জাহাজের পিছনে বেঁকতে বেঁকতে চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ, হাজিয়ারের সাথীরা কেঁদে যার যার হয়ে গেল, জীবন আর দেখা হবে না, আর দেখতে পাবো না। হাজিয়ারের লাশটাকে আমার নবীকে বড্ড পিয়ার করে ভালোবাসে, আল্লাহর খানায় কে কাবাকে ভালোবাসে। ও ভাইদারেরা আরো যা যা চলছে, হাজিয়ারের লাশটা ভেসে ভেসে জাহাজের পিছনে হাজিদের সাথে রওনা দিয়েছে। ওরা দেখতে পায় আরব সাগরে তিমি মাছ ফাল মাছ হাউল কবিরা ভেসে উঠেছে, আনটাটকা লাল খাবে বলে সকলে দাঁড়িয়ে গেল, ওরা কেঁদে কেঁদে পাগল হয়ে গেল। আমাদের বোম্বাই হাজি আলীকে আমার জীব যেন খেয়ে নিয়ে নেবে, টুকরা টুকরা করে দেবে, কলিজায় ধরানো যাবে না, কান্নায়
জল পড়ে গেল। ওই সময় কি মহামানব ছিল আমার আব্বাজান ভাই জানেরা, ওরা দেখতে না না তাম জীব জানোয়ারেরা হাজি আলী লাশের কাজে ভেসে ভেসে ওরা কাতারে কাতে দাঁড়িয়ে, তারা হাজি আলী কদমের কাছে দাঁড়িয়ে আল্লাহর ওলিকে তারা সালাম জানাচ্ছে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। হাজি আলীর সাথী সঙ্গীরা কাঁদছে, কোন মহামানবকে দরিয়ার পানি ভাসিয়ে দিয়ে দিলাম, জীবনে আর কোনদিনই দেখা হবে না, আর দেখতে পাবো না, এত কান্নাই পড়ে গেল আমার আব্বাজান ভাই জানেরা। ওই সময় দেখা গেল হাজি আলীকে এক বাকারুপ সাগরে একটা বড় ঢেউ উঠেছে, 12 হাত লম্বা মুচা পানি সাপের মতন ল ল করতে কোদাচ্ছে। তামাম হাজিরা কাঁদছে, জানি না এই ঢেউতে হাজি আলীকে জনমের মতন কোথায় ভাসিয়ে চলে যাবে, আর সে তলিয়ে দিয়ে দেবে, জীবনে আর দেখা হবে না। ও ভাই যে কল মহামানব ওরা দেখতে পায়, আরো সেই বানটা আস্তে আস্তে হাজি আলীর 10 হাত দূরে এসে হাজি আলীর পিঠের তলা দিয়ে দেউটা চলে গেল, সেজদার মতন মাথা নিচা করে পিঠের তলা দিয়ে হাজি আলীর লাশটা আবার চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর এসে গেছেন, একটু তকবীর দেন, নারে তকবীর, আর একটু জোরে বলেন নারে তকবীর। আওলাদি মুজাদি জামান জনাব ভাই সাহেব হুজুর কিবলা সিলসিলা হক ফুরফুরা শরী হেজবুল্লাহ নারে তকবীর। মাশাআল্লাহ, আমার পরে বক্তা ভাই ফুরফুরা এসে গেছেন, সকলে খুশি না অখুশি আপনারা? কজন খুশি আছেন হাত উঁচা করেন তো। নারে তকবীর, নারে তকবীর, সকলে বসে, এখনই আসবে, আমার টাইম শেষ হয়ে গেছে, আর খুব বেশি হলে 2-10 মিনিট আপনার খেদমতে রইলাম। আমার ভাই যে আমার আব্বা জানেরা, যে কথা বলতে চাইছিলাম কথাই বলে শেষ ভালো, যার সব ভালো তার আখিরি দোয়াটা নিয়ে যাবেন। উচ্চাবাদে দরুদ আল্লাহ হুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا نور 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 آجي نور شيچه আকাশের চাঁদ যেন নেমে এসেছে, আয় কে দেখবে নোরেরি পত মামিনার কোলে দোলে গোলাপের ফুল। আল্লাহ হুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমার আব্বা জান ভাই জানেরা ওই সময় তারা বললে না হাজি আলী আমার নবীকে পিয়ার করে ভালোবাসি, আল্লাহর খানাই কামার কত মহব্বত। আমার আপনাকে ওই সময় দেখা গেল জাহাদের পিছনে ভাসতে ভাসতে জেদ্দার ঘাটে হাজির হয়ে গেছে। জোরে বলুন সুবহান। ও ভাই জানেরা, মক্কা মদিনা তিনি তয় করলে, আবার তয় করা বিনিময়ে সেই বোম্বাই হাজি আলী যখন এক বাক্যে হাজিরা যখন হজ করি ওরা দেশে ফিরে যাচ্ছে, 6 মাস পরে যাদে সাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, নবী পাকের রওজা ছেড়ে চলে যাব, আল্লাহর খানায় কাবা ছেড়ে চলে যাব, নবী পাকের দেশের মাটি ছেড়ে চলে যাব। তামা হাজি আলীর সাথে সঙ্গীরা যাদে সাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ওই সময় দেখতে পায় না না
হাজী আলীর সাথী সঙ্গীরা দেখতে পায়। আজ ছয় মাস আগে হাজী আলী যখন জেদ্দায় ঘাটে চলে গেল, জাহাজে সামা নামায় পড়া নামিনের পরই হাজীর লাশটা অদৃশ্য গায়েব হয়ে গেল, আমরা দেখতে পেলাম না। আজ আমরা মক্কা মদিনা তৈ করি, ও পার আমরা বোম্বাই ফিরে যাব, কোথায় হাজিয়ার লাশটা? আমাদের জাহাজের পিছনে ভাসতে ভাসতে বোম্বাই দিকে রওনা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথা বলতে চেয়েছিলাম, মিনাহা খলাক না কম, এই মাটি দিয়ে তোমাকে পায়দা করা হয়েছিল। ও ভাই জানেরা, আল্লাহ পাক যদি হাজী আলীকে আরো সাল মাটি দিয়ে আল্লাহ তাকে তামাম দেহটা গঠন করে শেষ বিদায়টা সমাধিটা ওই জমিনে তোমাকে দিয়া হবে। আমার আব্বা জান ভাই জানেরা আবেদন করে বলবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, দিন শরিয়াত মেনে জীবন গুজারি করো, মা বাপকে খেদমত করো, সত্য কথা বলো, হালাল রোজগার করো, সত্য কথা বল, হালাল মাল ভক্ষণ করো, বেশি নফল ইবাদত বান্দি করতে হবে না। আল্লাহ পাক বলেছে আমার নেক বান্দাকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তার কবরে জিন্দা রেখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ জিন্দা রেখে দেব তাদেরকে, আমি আল্লাহ জান্নাতের খানা কবরে পৌঁছাই দেব। একটু জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছে, কথা দিয়েছে। আমার বন্ধু আমার আব্বা জানিরা, আপনার তো জলসার পাগল, জলসার রোজই শুনছেন। আমার ফাটা গলা নিয়ে ডায়াবেটিস রোগী, দীর্ঘ সময় আপনাদের খেদমতে রইলা, বলতে বলতে দুই ঘন্টা হয়ে যাচ্ছে। জীবন অজনসিয়াত অনেক দামি আমি বক্তার শুনছেন। আমি বলে থাকি বাবা আমল করুন, একটা কথা শুনে আমল করে ঘরে যান, আমল করুন। আমল করলে আল্লাহ পাকে নীরবে নিঝুমে কিয়ামত কবরে ঘুম পাড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগের আমলে হাজিরা হজ পাকে যেতেন পানি জাহাজে করে, ছয় মাস তিন মাস সময় লাগত পানি জাহাজে করে। এখন তো কেউ যদি কচুয়া মনে করি হজে যাব, এখান থেকে ফজর নামাজ আদায় করে নিয়ে ক্যালকাটা এয়ারপোর্টে দমদম সেতা চলে যাবে, ওখানে প্লেন আরোহণ করবে, একটানা চলবে আপনাকে ক্যালকাটা থেকে, আপনাকে জেদ্দার বিমান ঘাটে নামতে সাড়ে পাঁচ ঘন্টা কি ছয় ঘন্টা সময় লাগবে, চব্বিশ ঘন্টার ভিতরে আপনি আবার কাবা শরীফ তত করে হারামে নামাজ আদায় করে এই কচুয়া মহল্লাতে রাত নয়টা পৌঁছে যাবেন। কেউ যদি মনে আমি মদিনা শরীফে যাব ক্যালকাটা এয়ারপোর্ট থেকে, আপনি প্লেন হন করবেন মদিনা শরীফে আপনাকে এয়ারপোর্টে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টার ভিতরে নামিয়ে দেবে, মদিনার মসজিদ নববীর নামাজ করে আল্লাহর রাসূল মাজারটা জিয়ারত করে মদিনার কবরস্থান জান্নাতু বাকিয়া জিয়ারত করে এই মহল্লাতে চব্বিশ ঘন্টা পৌঁছাইতে পারে। আগে আমলে জাহাজ এখান থেকে আপনাকে হাওড়া স্টেশন, ওখানে ট্রেনে করে বোম্বাই, বোম্বাই হল করতে হবে, ওখানে পানি জাহাজে করে যেতে হবে, আঠারো দিন সময় পারাপার সময় লেগে যাবে, জেদ্দায় পৌঁছাবে, জেদ্দা থেকে মক্কায় নিয়ে যাবে। আমার আব্বা জান ভাই জানেরা, অনেকে বলে হাজিরা যখন হজ করতে যায় এক একটা পানি জাহাজে দশ বারো হাজার করে মানুষ হজে যায়, ওই আপনাকে সতেরো আঠারো দিন সময় লাগবে। কোন হাজি যদি ওই পানি জাহাজে মারা যায় উল্লাস নাকি বোম্বাই ফিরিয়ে নিয়ে আসবে, নতুবা জেদ্দাই নিয়ে যাবে। ও ভাই জানেরা, হাজিদের কাছে এহরামের কাপড়, কোন ব্যক্তি যদি মারা যায় ওই চলন্ত জাহাজের উপরে আরব সাগর পানি উঠায় নিয়ে হাজিকে গোসল বানায় দেয়, গোসল বানিয়ে দিয়ে এহরামের কাপড়টা পরিধান করে নিয়ে ওই চলন্ত জাহাজে তার জানাজা নামাজ সমাদা করে দেয়, লাশটাকে বোম্বাই ফিরে নিয়ে আসবে না, জেদ্দায় নিয়ে যাবে না, ওই চলন্ত জাহাজে জানাজা নামাজ আদায় করে নিয়ে
লাশটাকে জাহাজে একটা কাটিনে বাক্স আছে ওই বাক্স বন্দী করা হবে কারণ জাহাজের যিনি ক্যাপ্টেন নাবি ওই বাক্সটা খিলন সৃষ্ট আছে যখন আপনাকে জাহাজ থেকে নামাই দেবে ওই বাক্সর পিছনে এক বস্তা বালু বা পাথর বেঁধে দেবে দেখুন বাক্সটা নামাই দিয়ে দিল এক বাকে রশিটা টান দিল বাক্স অটোমেটিক খুলে গেল মানুষ মরে গেলে অতপ ভারী হয়ে যা মরা মানব পানিতে ফেলে ডুবে যাবে ও ভাই দারেরা তাহলে আপনি বলো হাজিকে দরিয়ার পানিতে নিক্ষেপ করা হলো ওই হাজির কবরটা কোথায় হবে মন কানে কি কোথায় সওয়াল করবে আল্লাহ হাশরে ময়দানে হাজিকে কোথা থেকে উঠাবে আল্লাহ তাআলা আরো সাগরের জমিন থেকে কিয়ামতে আমার আল্লাহ জিন্দা করে উঠাবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ জীবন তৈরি করো ফুরফুরার মুজাদে জামান দাদা হুজুর ফিরকিমলা উপর বাংলাদেশ ছোট আপনাকে সাতকিরা জলসা করতে যাচ্ছে এখন গাড়ি ঘোড়া ছিল নি পালকি করি উপাতে ফুরফুরার বসিরহাট সোলাদানা ইসামতি নদী ধারা পৌঁছেছে উপাত থেকে কেন না ও ভাই জানেরা আল্লাহর ওলি আপনাকে জাহাজ করতে যাচ্ছে উপর বাংলাদেশে ভাই জানেরা বেদাতে ফকিরেরা এক বাক্যে তারা বললে তোমাদের পীর আবু বাক্কার খির হয়ে গেছে এখন আসছে না আমাদের সাথে বাহাস করে মোকাবেলা করতে পারবে না ওদেরকে পালকি পাঠিয়ে দেওয়া হলো এ পার থেকে ওপারে বাংলাদেশে চলে যাবে ওপারে পালকি এসে গিয়েছে মুজাদে জামান দাদা হুজুর পিরিকমিল্লা রহমাতুল্লাহ আলাইহি দরিয়ার পাশে ইসলামের জাহানের যে আপনাকে ইমানের জন্য ইসলামের যে একজন শহীদানের মাজার পড়ে গেল ইসামতি নদীর ধারে এক বাক্যে কবর আওয়াজ করে বলেছিল ও ফুরফুরার মুজাদে জামান আবু বাক্কার একটুখানি দাঁড়িয়ে যাও আমি ইসলামের জন্য জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছি হুজুর আমার এখানে দাফন করা রয়েছে দরিয়ার মাটি ভাঙতে ভাঙতে আমার কবরটা দরিয়ার বুকে চলে গেল এই দরিয়ার পানি আমার কোনো ধাক্কা মারে আমার বড় কষ্ট আমার কবরটা একটু জিয়ারাত করে যা আল্লাহ পাক যাদের কথা বলেছ সোহাদা ও সলিহিনা ও হাসুনা উলাইকা রাফিক আমার সোহাদা বা অনেক বান্দা সরে বানে মরণ বলো না মরার পরে তারা কবরে জিন্দা আমি আল্লাহ আমার তরফে তাদের কবরে জান্নাতি খানাটা আমি আল্লাহ পৌঁছে দি জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুবহান কি পিছনে তাকাচ্ছেন কিছু হয়েছে ওইদিকে নাকি কারো বউটো পালাচ্ছে নাকি আমার দিকে তাকান ওদিকে তাকাচ্ছেন কেন লোকে আসবে যাবে কষ্ট হচ্ছে বসে পানিতে আমি ছুটি দিলাম আপনাকে ওটাউটি করুন আমার পরে ফুরফুরার আর একজন ভাই সাহেব হুজুর আসবে আমি আপনাদের খেদমত বেশি সময় লম্বা করব নি হুজুর আসা পর্যন্ত আপনার খেদমতে রইলাম ধৈর্যের পরিচয় দিয়েছেন এই টাইমটা হচ্ছে সবে কাজে সবে কাজের সময় যে সময় বসে রয়েছেন আল্লাহ রহমতের ফেরেশতা আল্লাহর রাসূল মদিনার রওজা পাতে ডেকে ডেকে একবার দেখিয়ে দিচ্ছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর এখন হ্যান্ডেল মেরেও লাভ হবে না তাহলে যারা ঘুম পেচ্ছে আমি বলেছি একটু শুয়ে পড়ে কিছু সময় পরে সেলাইন দেওয়া হবে তারপর পলিও খাওয়ানো হবে
চিন্তা নাই মাশাআল্লাহ এসবে পোলাও এসবে ডান হাতের ব্যবস্থা বিরানি নাই বিরানি বিরানি খাবেন আর পাছায় হাত ঘষবেন আর বিড়ি টানতে সুটান ভরে চিৎপাত হয়ে শুয়ে পড়বেন ইতিকের লাফাতা উনি কে বলে নামাজ না পড়লে জান্নাতে চলে যাবে অমুক পীরের মুরিদান তমুক পীরের মুরিদান ওগো মিয়া আমল করে লেখক লিখতে পারলো নি বিনা ইমানে বিনা নামাজে কোন পীর তোমার ঠ্যাং ধরেতে জান্নাতে নিয়ে যাবে নিজের হিসাব নিজেকে নিজেই দিতে হবে তুই তো তপন স্বপন নয় তবে লোকনাথ বাবা বলেছে রোনে বনে জঙ্গলে বাবা পার করে গা আমি লোকনাথ যেথায় শরণ গ্রহণে বনে জঙ্গলে আমি তোকে পার করিয়ে দেব তুই পার হতে গেলে আলেমের বেটা হাজির বেটা পীরের বেটা বক্তার বেটা তক্তার বেটা আল্লাহর কাছে তোকে হিসাব দিতে হবে এক পক্ষে এখন তো শহীদান্ত হাটে ঘাটে মাঠে পাওয়া যাচ্ছে झंडा टांगे अब्दुर रहमान कुछुआ शहीद हो गए शहीद शरणे পাটি তরফ থেকে ফুলের মালা নিয়ে এসে এসে বলছে ওগো কচুয়ার আব্দুর রহমান তোমাকে ভুলছি না ভুলবো না তোমার শহীদ শরণে পাটি তরফ থেকে সবরাসানির জন্য রামযাত্রার ব্যবস্থা করেছি সবরাসানি হচ্ছে পাটি তরফ থেকে ওদের রামযাত্রা দেব তোমার নামে ফুটবল খেলা দেব রক্ত শিবিরের ব্যবস্থা করব ওমাল রক্ত উঠে উঠে কবরে ধনন খেচ্ছে আবার তার নামে আবার রক্ত শিবির চলছে শহীদ কাকে বলা হয় হাদিস পাকে এসেছে শহীদের রক্ত এক ফোঁটা জমিনের মাটি পড়ার সাথে সাথে সত্তর হাজার গুণ আল্লাহ তাআলা মার্জনা করে দেবে জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুবহান মুজাদে জাবা আমার দাদা হুজুর পীর কিবলা আবু বকর রহমাতুল্লাহ আলাইহি ওই কবরটা জিয়ারত করতে শুরু করলেন দুঃখের কথা শুনতে থাকলেন ঘন্টার পর ঘন্টা হয়ে গেছে এদিকে শিয়া দলেরা ওরা বললে ও সুন্নিরা ও ফুরফুরারা তোমাদের পীর ফুরফুরা থেকে বাংলাদে তোমার পীর আসবে আবু বকর তোমাদের পীর খির হয়ে গেছে আমরা শিয়ামাদের সাথে এই বাহাদুর টিকতে পারবে না বলে তোমাদের পীর আবু বকর আসতে পারলো নি আমরা জিতে গেলাম তামামা বাজিয়ে দিয়েছে ফুরফুরা সেনসেলা সুন্নি দলেরা শর্মিন্দা লজ্জা হয়ে গেল মুজাদে জামান দাদা হুজুর পিনিকে মিলা আবু বকর রহমাতুল্লাহ আলাইহি ওই যে একটা নিশানা পুঁতে দিয়েছে একটা ঝান্ডা একটা লাকড়ি পুঁতে দিয়ে পালকি করে চলে গেল समय काटाई दीना तुम्हारे देशे मोदी नदी धारे एकदम शहीद कबर देखा गल शहीद कबरता जियारत करते करते দেরি হয়ে গেছে বাবা তোমরা দাঁড়িয়ে যাও আমি আপনাদের এই বাহাদুর শিয়ার বিরুদ্ধে আমার রুহুল আমিন সাহেব ফতোয়া দেবে জোরে বলুন সুবহানাল্লাহ ছেলেরা বলছে কেন আমাদের কমিটিকে বলেছিলাম আমার টাইম ছিল 12টা থেকে 14টা আমি বলেছি 14টা থেকে আমার 16টা দে ওরা বলে হবে নি সেই আমাদের বাগজেলা এলাকা রদ্দুরপুর জঙ্গল জঙ্গল আপনাকে বাদুরিয়া থেকে জঙ্গলপুরে বাড়ি শাহনাজ শাহে এখন তো হাওড়া জেলা বলে পরিচয় দেয় ও বাড়ি আমাদের ঘরের কাছে বাদুরিয়া থানা জঙ্গলপুর জঙ্গলপুরে ঘর তেনার দাওয়াত ছিল বললেন উনি শেষে এসবে এই জন্য আমি আজকে ফোন করলাম বাবা হয়তো আমাকে একটু যেতে দেরি হবে কারণ আমি অনেক দূরে আমার জলসা ছিল সেই বিথারি হাকিমপুর বর্ডার ওখানেতে আপনাদের খেদমতে আসছি মাশাআল্লাহ যা টাইম দিয়েছিলাম 12:30টায় এসবো
সাড়ে ১১টার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। সকলে খুশি না অখুশি আপনারা একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা সাধারণ বক্তা হিসাব দিতে হয়, তাই বিদে আসবো হুজুর নারে তো আল্লাহু আকবার, আর যদি দেরি হয় আসালাবাস মিনহা খালাক না করে টাকা দাও, জলসার টাকা দিয়ে ঘর যেন গাড়ির চাকা হাওয়া খুলে দেবে, চিন্তা আছে। অন্য বক্তারা দামি বক্তাদের আসলে আলহামদুলিল্লাহ, না আসলে সুবহানাল্লাহ, ওদের কোনো টেনশন নাই। আমাদের চিন্তা করে চলতে হয়, এমন কোন নজিরই নয়। বাহাউল ইসলাম এই মহল্লা এলাকায় যখন আসতাম বাইকে করে, বাইকে করে এলাকায় ভাঙল কাশীপুর থানা বাহাউল ইসলাম লুতায় নাই, আমি হিসাব রেখে দিয়েছি একুশ বছর ধরে এলাকায় জলসা করছি, আজও পাল্লা হায়াতে রেখেছেন সেই গালিব সাহেব হুজুর, তারা কবরে চলে গেল। আমাদের মাওলানা সাহেব সুফি সাহেব তিনি আমাদের ভাঙনের জমিনে শুয়ে রয়েছেন, আমার আব্বাজান ভাইজানেরা তিনিও চলে গেলেন কবরে, যার মাদ্রাসা আজও পর্যন্ত সেটাই রয়ে গেছে, আমার আব্বাজান ভাইজানেরা আজও পাল্লা হায়াতে রেখেছেন। আর কোনো মানুষ চাই বাহালু স্যার কখন আসবে কখন উঠবে, এটা আল্লাহ পাকের দয়া। কারণ আমি তো আপনাকে এখন বর্তমান সমাজে যে যত ফয়েশা কথা বলতে পারবে সমাজে সেই বক্তার সুরত তত বইবে, কেননা এখানে নবীওয়ালা জলসা রসুল্লাহর জলসা বসে আছেন। ওরি কাকে বলা শহীদান কাকে বলা হয়, ওরা তখন বললে ওগো ফুরফুরার পীর ইচ্ছা করে দেরি করেছ, আমার অপমান অপদস্থ হয়েছি, তোমার কথা যদি সত্য না হয় জনমের মতন পীর সাজা তোমাকে বার করে দেব। আল্লাহ রনি বললেন হে সাতক্ষীরা বাংলাদেশ মুসলমানেরা, আমি আবু বাক্কার জীবনে ঝুটা মিথ্যা কথা বলি না, আমি এজন্য জানতাম বিশ্বাস না করবে না, আমি সে একটা নিশানা দিয়ে এসেছি, আর তোমরা চলে যাও, কথা যদি সত্য না হয় আমি আবু বাক্কা আমার নিজের জবানটা নিজে ছুরি দিয়ে কেটে দেব। জোরে বলুন সবা। আর আমরা জলসায় যত ভুরি ভুরি মিথ্যা কথা বলা হাইলাইট করা যায় সমাজে সেই বক্তা বেশি দাম হবে। আবু বাক্কা দাদা হুজুর বলেছিলেন আমার জবানের কথা যে মিথ্যা জুটা হয় আমি নিজে হাতে জবান কেটে দিয়ে দেব। ওরা বলল চলো জলসা বন্ধ থাক, আগে পীর সাইজ হবে, দেখি কোথায় শহীদান রয়েছে তো দেখতে যাব। আল্লাহ রনি বললে বাবা ছেলে সেটাই তোমরা যাবে, বাবা সর্বোচ্চ চার ফিট মাটি খুঁড়বে, চার ফিট যদি না পাওয়া যায় সাত ফিট মাটি খুঁড়বে, সেটা তোমরা চলে যা, ওরা আপনাকে দশ জন ন যাওয়ার, ওরা ছুটে চলে গেল মাটি কাটা শুরু করে দিল, এক বাকে দেখতে পা চার ফিট মাটি কাটার পরে ওই সময় দেখা গেল একদম শহীদানের লাশ পড়ে রয়েছে, আট হাত লম্বা একটা লাশ, ওই লাশটা কাপন পচিনি মাটি জলের পোকা খাইনি, তামাম যাওয়ার ওই লম্বা লাশটা নিয়ে সাতক্ষীরা জমিনে যাকে হাজির করলে তখন খুলে লাশের চেহারা দিকে তাকাই দেখে ওর কপালে কাটারি রে কাটা দাগ আছে, তখনো পর্যন্ত আনটাটকা রক্তটা গড়িয়ে যাচ্ছে। জোরে বলো সুবহান, আরো জোরে বলো সুবহান। আপনাদের হাজির সাহেব যারা আছে তাদের জিজ্ঞাসা করবে, কারণ মদিনার মসজিদ নবাবী শরীর বানানো হচ্ছে, মদিনার মসজিদটা আপনাকে বাড়িয়ে ওহুদ পাহাড় পৌঁছে যাচ্ছে, জিসিবি পাহাড় কাটা হচ্ছে ওহুদ পাহাড় পর্যন্ত, এক পাকে মাটি কাটতে কাটতে রসুল্লাহ জাবানার সাহাবা ওই জায়গায় পা গেল, জিসিবি যখন মাটি কাটতে কা বালু তুলতে দেখা গেল, ও ভাই জানেরা আমি নেটের মাধ্যমে মদিনাই দেখেছিলাম, মুখে দাড়ি রয়েছে আর টাটকা লাশ, মনে হয় এখনই তাকে দাপন করা হয়েছে। জোরে বলুন সবার। মুজাদে জামান বলল ও বাংলাদেশ চট্টগেরা, ও গো বাংলাদেশ আজকে মুসলমানেরা এই ব্যক্তিরা ইসলামের জন্য আজ থেকে চল্লি আপনাকে
ও ভাই জানেরা 40 বছর আগে শহীদ হয়ে গিয়েছে এখানে তাকে দাফন করা হয়েছিল যুগে এখানে মানুষ বসবাস করত এখানে সব অন্য জায়গায় চলে গেছে তাহলে আল্লাহ ওদা করেছে আমি আল্লাহ আমার মাহবুব বান্দাদের লাশ পচবে না মাটি খাবে না পোকায় ছবে না আমি আল্লাহ কিয়ামত জিন্দা রেখে দেব আমার তরফে তাদের কবরে জান্নাতের খানাটা আমি আল্লাহ পৌঁছে দেব জোরে বলুন সুবহানাল্লাহ পাঞ্জাবে যারা গেছেন ও ভাই জানেরা আজমি শরীফ যারা গেছেন পাঞ্জাবে যারা গিয়েছেন তিনি পাঞ্জাবে শুয়ে আছেন মুজাদ আলপে সানি রহমাতুল্লাহ আলাইহি হুজুর শুয়ে রয়েছেন মুজাদ আলপে সানি রহমাতুল্লাহ আলাইহি যখন বাপনাকে পাখি আপনাকে দাও ভাই জানেরা যখন আপনাকে তারা বললেন পাঞ্জাবে সরকার বলেছিল ও মুসলমানদের ফকির হে মুসলমানদের ফকির তোমাকে বলে দিয়ে দিলাম তোমাকে জানিয়ে দিয়ে দিলাম বিনা প্রতিদ্বন্দ্বিতে আপনাদেরকে বলে দিলাম এই পাঞ্জাবে তোমাকে মুখ্যমন্ত্রী তোমাকে করতে চায় মুজালপে সানি বলেছিল বাবা আমি একটা ফকির ফারকা মানু আমার দায়িত্ব দিও না গো আমার ইবাদত ঘাটতি হয়ে যাবে ইবাদত খলল হয়ে যাবে তোমাদের বলে দিলাম ওই দায়িত্বটা আমি নেব না তাই পাঞ্জাব সরকার বলেছিল আপনি যদি বিনা প্রতিদ্বন্দ্বী দেশের খাদ্যমন্ত্রী দেশের মন্ত্রী যদি না হতে চান আপনাকে জেলে বন্দী করা হবে মুজাদ আল পেশানি বলেছে আল্লাহ দেশের মানুষের বিচার করা আল্লাহ জেল কবুল করুন আমি মুজাদ আল পেশানি আমি জেলে বন্দী থাকতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ 18 বছর জেল খেটেছিলেন মুজাদ আল পেশানি রহমাতুল্লাহ আলাইহি তিনি পাঞ্জাবের জমিনে সেহরান জমিনে তিনি শুয়ে রয়েছেন আমার আব্বা জান ভাই জানেরা হুজুর যখন ছাড়পত্র পেয়ে গেল মুজাদ আল পেশানি বলেছিল আহারে আমি অসুস্থ হয়ে গেছি কবরে চলে যাব আমার জীবনে খানাই কাবা আমার দেখা হবে না আমি জিয়ারত করতে পারবো না এক বাকে কাঁদলেন আল্লাহর ওলি যিনি আমার বাদন ভাই জানেরা পন্নি স্ত্রী শান কালকে আপনাকে দিল্লি যে শুয়ে আছে আল্লাহর ওলি হযরতে আল্লামা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলেছিল বাবা হে মুজাল পেশানি তুমি কেঁদো না বাবা আমি তোমাকে বলে দিলাম তুমি সুস্থ হয়ে গেলে আগামী বছরে আল্লাহ তোমাকে হজ পাকে তোমাকে নিয়ে যাবে তুমি কেঁদো না বাবা আল্লাহ তোমাকে হজে নিয়ে যাবে হজে আমি বাঁচব নি শরীর যে কন্ডিশন আল্লাহ ততদিন বাঁচিয়ে কে দেবে না সঙ্গে সঙ্গে কত বড় পিছিলেন আল্লামা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ দোয়া করলেন দোয়া করার বিনিময়ে 5 মিনিটের জন্য সেহরার জমিনে আল্লাহর খানায় কাবা মক্কাতে হাজির হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লামা বাকি বিল্লাহ বললেন হে মুজাদ আল পেশানি তুমি কেঁদো না বাবা হে বাবা আল পেশানি তুমি কেঁদো না কাবার কাজে তুমি আগে যেতে পারলে না বাবা আজ তোমাকে কাবা তোমার গাতে এসেছে বাবা উঠে পড়ো গো কাবাটা তপ করে নিয়ে না মুজাদ আল পেশানি রহমাতুল্লাহ আলাইহি আজ পঞ্জিকান কাবা এসেছিল ওই জায়গাটা ওই মসজিদ বারান্দায় লেখা আছে নফল নফল বলে লেখা রয়েছে বাবা ওখানে নামাজ পড়লে আল্লাহ কবুল করে নিয়ে নেবে এমন সময় মুজাদ আল পেশানি বল আল্লাহ আমার পীর ও আমার পীর আল্লামা বাকি বিল্লাহ হাজিরের মক্কা শরীফে দুইটা নিয়ামত একটা হলো কাবা শরীফ তওয়াব করা হাজিরা কাবা তওয়াব করার পরে দ্বিতীয় আপনাকে নিয়ামত হলো জমজমের পানি পান করা আমি তো আপনাকে কাবা তো তওয়াব করিলাম তওয়াব শেষ হয়ে গেল জমজমের পানি তো আমার পান করা হলো না আল্লামা বাকি বিল্লাহ দোয়া করলেন 5 মিনিটের ভিতরে আল্লাহ জমজমটা সেহরানে যেমনি পাঠিয়ে দিল জোরে বলুন সুবহানাল্লাহ
কোথায় মাজার করবে, কোথায় মাটি মঞ্জিলটা করবে? তামাম ভক্ত বললেন, হুজুর আপনাকে দাপন করা হবে হুজরা শরীফে, নতুবা বৈঠকখানায়। আল্লামা বাকি সময় মুজালপে সানি বলেছিল, বাবা না না, হে আমার ভক্ত মুরিদানেরা, আমার হুজরা শরীফে দাপন করে দিও না, আমার খানকাতে দিও না। আমি তোমাদের বলে দিয়ে দিলাম বাবা, আমার দুটো কলিজার বেটা ছোটবেলায় আদমের কলিজা খালি করে চলে গেল, আমি তাদের পীর মুজাদাল পেশানি বলে দিলাম, দুটো বেটার মিডিলে আমি শুয়ে থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বেটারা যেটা শুয়ে আছে, আমি মুজাদ্দিন দুটো বেটার বুকে হাতে কবরে ঘুমাবো। ওই সময় বললেন, ভক্ত মুরিদের কবর দর্শন করতে গেছে, সে তাকে তাকায় দেখে দুইটা কবর মুজাল পেছে দুটো বেটার কবর, ছোট বেটা তারা এত কাছাকাছি ঘেঁষাঘাঁষি কবর, ওই মিডিনি এক জায়গা রয়েছে, ওখানে কবর খনন করা যাবে না। ওরা ফিরে এসে বললে, হে আমাদের পীর, আমাদের মনুষ্য, ওজন আপনাকে কবর ওখানে খনন করা যাবে না, আপনার দুটো বেটা এত খেসাগে শুয়ে রয়েছে, ওখানে মাটি কাটার কোনো ব্যবস্থা না। কত পিছিনে আল্লাহর নবী বললে, হে আমার ভক্ত মুরিদেরা, আমি তোমাদের পীর মুজাদাল পেশানি, আমাকে ধরাধরি পাজাপাজি করে নিয়ে চলো বাবা, আমার দুটো বেটার কবরের জিয়ারাত করব, আর বেটার কাছে ইজাজত চাইব, আমি তাদের পিতা, আমি তাদের পীর, আজ দয়া করে আমাকে একটু শোয়ার জায়গা দেয়, আমার বেটারকে আমি পিতা একটু আবদার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। লারুলি বেটার কবরের কাছে গেছে, দুইটা হাত তুলে বল, হে কলিজার বেটারা, হে আমার কলিজার সন্তানেরা, আমি তোদের পীর, আমি তোদের পিতা, হরতে আপনাকে মুজাদ্দের আলফে সানি রহমাতুল্লাহ বলে দিলা, আমি তোদের পিতা, আজ আমাকে ছেড়ে কবরে তোরা চলে এসেছি, হে কলিজার বেটারা, আমি তোদের পীর, তোদের কাছে ঘুমাতে চাও, তোরা কি আমার একটু ঘুমাবার জায়গা দিবি বাবা, আমাকে শুতে দিবি, যদি তোদের মিডিলি, আমি তোদের পিতা, দুইটা বেটাকে পাঁজা বেঁধে ঘুমাবো বাবা, আমাকে একটু জায়গা দি, তোরা দুই ভাই অটোমেটে একটু দূরে হটে যা। জোরে বলুন সুবহান। কত পিছিলেন মুজাদাল পেশানি, দোয়া করার সাথে সাথে দুটো কবর অটোমেটিক সরে গেল। জোরে বলুন সুবহান। পাঞ্জাবে দাঁড়া গেছে মুজাদাল পেশানি মাজারে, একে গম্বসির ভিতরে হুজুর মিডিল শুয়ে আছেন, দুই পাশে দুটো বেটা শুয়ে রয়েছেন। আল্লাহ পাক তাদেরকে কত বড়ই করেছিলেন, তাদের জবানটা আল্লাহ রাইফেলে গুলি থেকে বেশি ধার করে দিয়েছিল। আল্লাহ ওয়াদা করেছে ওদের লাশ পচবের মাটি খাবে না, পোকায় ছবে না। এক বাক্যে